Hello. কে আছে ওখানে? কে আছে ওখানে? আমি এটা জানতাম যে তুই এক নম্বরের ভীতু। কেউ কখনো এরকম মজা করে বিপস? ভয়ে আমার প্রাণ শুকিয়ে গেছিল। আরে কাম অন ইয়ার, সামনেই তো আমাদের ফিল্ম রাজত্রী রিলিজ হতে চলেছে, আমরা অডিয়েন্সকে ভয় দেখাবো আর তুই নিজেই ভয় পাচ্ছিস। কিন্তু তুই এইসব কিছু প্ল্যান করলি কিভাবে? আমাদের ট্যালেন্টেড আর্ট ডিরেক্টর বৃন্দার সাহায্যে। এর প্রতিশোধ তো আমি নেবই নেব। ওকে ম্যাম, শট রেডি। ওকে লেটস গো, কাম যাও। নেহা, তুমি নেক্সট সিনের প্রপার্টি নিয়ে এসছো? না ম্যাম। কেন? আমার ওখানে একা যেতে ভয় করে, কারণ ওখানে আত্মা আছে। আত্মা? কাম অন নেহা, এই আত্মা সাত্তা কিছুই হয় না, সবকিছু কাহিনী হয়। না। ওকে ফাইন, আমি গিয়ে নিয়ে আসছি। শর্টটা কি আছে? ম্যাম, আপনার এন্ট্রিটা ওখান থেকে আর আপনার হাতে একটা ল্যাম্প থাকবে। আপনি আস্তে আস্তে হেঁটে এই ল্যাম্পটাকে ওই টেবিলের উপর রাখবেন। ওকে, ঠিক আছে। ওকে, চলো। রোল সাউন্ড 34:1, টেক 1, অ্যাকশন। কাট 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 কাট। ম্যাম, আপনার লুকটা টেবিলের দিকে হবে, প্লিজ ওই দিকে দেখবেন না। আই নো, সরি, আলমারি থেকে কিছু আওয়াজ আসছিল। ওকে, এনিওয়েজ আবার করছি। ওকে, রোল সাউন্ড, অ্যাকশন। বৃন্দা, কাট কাট কাট। বুঝতে পেরেছি, তুমি ঈশার সাথে মিলে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো। বৃন্দা, তুমি কি ভাবছো, তুমি বিপাশাকে ভয় দেখাবে? কাম অন বৃন্দা, ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে, গেট আপ। বৃন্দা, বৃন্দা, জল নিয়ে এসো। বৃন্দা ম্যাম, উঠুন ম্যাম। বৃন্দা ম্যাম, বৃন্দা, বৃন্দা, অ্যাম্বুলেন্স ডাকো তাড়াতাড়ি, যাও প্লিজ। ওর তো পালসও চলছে না, ম্যামের ওখানে একা যাওয়াটা ঠিক হয়নি, এটা নিশ্চয়ই সেই আত্মার কাজ। আত্মা? হ্যাঁ ম্যাম, আমি ওই আত্মাকে নিজের চোখে দেখেছি। আমার ফোনটা দাও ম্যাম। এসিপি,
বিপাশা ম্যাডাম, আপনি এখানে রাজ থ্রি ফিল্মে শুটিং করছেন না? হ্যাঁ, ঠিকই বলেছেন স্যার। রাজ থ্রি 7 সেপ্টেম্বরে রিলিজ হচ্ছে, তাই লাস্ট দুটো তিনটে সিন শুট করছিলাম। তো যখন আপনি আপনার শট দিছিলেন তখন আলমারিটা খুলে যায় আর বৃন্দার লাশ বাইরে আসে? একদমই তাই। আচ্ছা, যখন এই দুর্ঘটনা ঘটেছিল তখন আপনি কি করছিলেন? স্যার, আমি তো আমার ভ্যানিটি ভ্যানে ছিলাম। এই সিনে আমার কিছু করার ছিল না, তাই নেক্সট সিনে ডায়লগ প্র্যাকটিস করছিলাম। ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনারা এখন যেতে পারেন, কিন্তু যদি আমাদের দরকার হয় তাহলে আপনাদের আবার বিরক্ত করব। হুম, বিরক্তির কোনো ব্যাপারই নয়, আপনারা তো সিআইডির লোকজন, রিয়েল লাইফ হিরোজ, হ্যাপি টু হেল্প ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। নেহা, তুমি বৃন্দার অ্যাসিস্ট্যান্ট তো, তাই না? হ্যাঁ স্যার। আর এই খুন ওই আত্মাই করেছে, ওই অতৃপ্ত আত্মা এই বাড়িতেই থাকে। দেখো নেহা, কোনো আত্মা টাত্মা নেই, সব মিথ্যে, বুঝেছো? না স্যার, আপনারা মানুন বা না মানুন, আত্মা আছে। তুমি দেখেছো ওই আত্মাটাকে আগে? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। আমি ওই ভয়ানক মুখ কোনোদিনও ভুলবো না। ও গড, এত জিনিসপত্র, এর মধ্যে কোথায় খুঁজবো ওই মূর্তিটাকে? আমি ম্যামকে বলেছিলাম, কিন্তু উনি আমার কথায় বিশ্বাস করেননি। ওনাকে ওই ঘরে ঢোকার পর আমরা কেউ দেখিওনি। নেহা, এই বাড়িটার মালিক কে? জানি না স্যার। তাহলে এই বাড়িটার দেখাশোনা কে করে? স্যার রমেশই করে, ও এখানকার কেয়ারটেকার। রমেশ, এদিকে এসো। বলুন স্যার। নেহা কোনো আত্মা টাত্মার কথা বলছে, তুমি কিছু জানো? না স্যার, আমি শুধু শুনেছি, আত্মা কখনো দেখিনি। পুরবি, এই নেহার সঙ্গে ওই রুমে যাও যেখানে ফিল্ম শুটিং এর প্রপার্টি রাখে। স্যার, আমার যাওয়াটা কি খুব প্রয়োজন? আসুন আমার সাথে, ভয় পাবেন না, কিচ্ছু হবে না, চলুন। রমেশ, একটা কথা বলো, এই বাড়ির মালিক কে? আগে ধর্মেশ বাবু, কিন্তু স্যার ওনার তো 2 বছর আগে মৃত্যু হয়েছে। তো এই বাড়িটা এখন কার নামে আছে? আগে ওটা ওনার স্ত্রী আরতির নামে। কোথায় থাকেন আরতি দেবী? আগে ওই জুহুতে, কিন্তু আপাতত উনি পুনে গেছেন, কালকের মধ্যে এসে যাবেন। আচ্ছা রমেশ, এই বাড়িটা শুটিং এর জন্য ভাড়া কে নেয়? আগে স্যার ওই দলজিৎ। দলজিৎ? দলজিৎ কে ডাকো। এর চোখ দুটো দেখেছো? হ্যাঁ স্যার, যেভাবে এর চোখটা লাল হয়ে আছে তাতে মনে হচ্ছে এর মৃত্যু শ্বাসরোধ করে হয়েছে। হ্যাঁ, আর স্যার ওর মাথার পিছনের দিকেও আঘাত লেগেছে, সোয়েলিং আছে। স্যার, ওই ঘর থেকে আমি এই লোহার রডটা পেয়েছি, আর এতে চুলও লেগে আছে। মনে হচ্ছে এই রড দিয়েই বৃন্দার মাথার পিছনে আঘাত করা হয়েছে। নেহা, একটা কথা বলো, আচ্ছা বৃন্দার সাথে কারোর কোনো শত্রুতা কি ছিল, কোনো ঝগড়া টগড়া? না স্যার, ম্যাম তো খুবই ভালো ছিলেন, ওনার কারোর সাথে কোনো শত্রুতা ছিল না। তো তাহলে কেউ একে খুন করতে কেন গেল? কোনো কারণ তো ছিল, তাই না? স্যার, আমি আপনাদের বলছি তো, ম্যাম মারা গেলেন শুধুমাত্র ওই ভূতুড়ে ঘরটায় যাওয়ার জন্য, যেখানে ওই কি সমস্ত কথা বলছো, আত্মা টাত্মার কথা, অন্য কোনো কথা নেই তোমার? তোনেহা দেবী, আপনি এটা বলুন যে আত্মা বৃন্দার লাশটাকে আলমারিতে কেন রাখতে গেল? আত্মার কি দরকার পড়েছিল লাশটা লুকোনোর? স্যার ওই ও কি স্যার, আমার তো মনে হচ্ছে কোনো ভেতরের লোকেরই হাত আছে এই খুনটাতে। এত লোকগুলোর সামনে লাশটাকে এনে এখানে আলমারির মধ্যে ঢোকালো, কেউ দেখতে পেলো না কি করে? সেটাই তো, কিন্তু আমি স্যার স্যার এ দলজিৎ, এখানকার ম্যানেজার। হ্যালো স্যার।
তো তুমিই সেই লোক যে এই প্রাসাদটাকে শুটিং এর জন্য দাও ভাড়াতে? দিতাম স্যার, কিন্তু এবার আমি দিতে চাইনি। কিন্তু কিন্তু স্যার, আমি জেদ করেছিলাম আর বিরক্ত হয়ে উনি এই বাড়িটা দিয়েই দিয়েছিল। দলজিৎবাবু, এমন কি প্রবলেম ছিল যে এবার আপনি এই বাড়িটা শুটিং এর জন্য দিতে চাইছেন না? সেই একই আত্মাদের গল্প স্যার। প্রত্যেক দিন এই শুটিং এর লোকেরা আমার কাছে গিয়ে আত্মার গল্প শোনাবে। আমার মাথা খারাপ হয়ে গেছে স্যার শুনতে শুনতে। তুমি মনে করো যে এই সমস্ত কাহিনীগুলো সব মিথ্যে? এটা আমি কি করে বলতে পারবো? আমি তো এরকম কিছুই দেখিনি কোনোদিন। ঠিক আছে স্যার, আজকে রাতে তোমরা এখানে থাকবে, দেখবে এখানে কোন আত্মা আছে যে এখানে লুকোচুরি খেলছে। না স্যার, আপনারা এখানে থাকতে পারবেন না। আমি বলতে চাইছি যে আগামী দুদিন আপনারা থাকতে পারবেন না। কেন নয় স্যার? অমাবস্যা তো, শুনেছি অমাবস্যার রাতে আত্মাদের শক্তি তিন গুণ বেড়ে যায়। ও দলজিত বাবু, আত্মার শক্তি নিয়ে আপনি ভাববেন না, ওটা আমাদের দয়া সামলে নেবে। জানতে পারবেন কার শক্তি বেশি। 15 বছর ধরে সিআইডি তে কাজ করতে করতে প্রদ্যুমনা দয়াও তো অর্ধেক ফরেন্সিক ডক্টর হয়েই গেছে। কি বলছো সালুকে, তোমার কোনো সন্দেহ আছে? সন্দেহ? আরে না বস, পুরো ভরসা আছে, তাই তো বলছি। নিশ্চয়ই তুমি জানতে পেরে গেছো যে মৃত্যু কেমন করে হয়েছে। দম বন্ধ হয়ে। আচ্ছা, ওই চুলগুলো, ওই রডের ওপরের ওই চুলগুলো, এই বৃন্দারি। ও, কিন্তু আপনি তো আমাদের এখানে নতুন কিছু শোনাতে ডাকলেন। আমি এরকম বলেছিলাম? হ্যাঁ, এসো আমার সঙ্গে এসো। এই দেখো বস, সালুকে, এটা আমার কাপড়ের কোনো সুতো মনে হচ্ছে। একদম ঠিক, এই রকমই সুতো আমি এর নাকের ভেতর থেকে পেয়েছি। টেস্ট করেছিলে? হ্যাঁ স্যার, আমি টেস্ট করেছি। এরকম ধরনের সুতো সাধারণত পর্দা জাতীয় কাপড় বানানোয় ব্যবহার করা হয়। পর্দা দিয়ে দম বন্ধ করা আত্মা? আত্মা নয় ফেডরিক, আত্মা নয়, খুনি। আর এই খুনি যেই হোক না কেন, সে যেই হোক আজকে রাতেই জানা যাবে। স্যার, স্যার প্লিজ আরেকবার ভেবে নিন। এই বাড়িতে রাত কাটানো বিপদকে আমন্ত্রণ জানানো স্যার। রমেশ ঠিকই বলছে স্যার, আমরা কি এখানে দিনের বেলা আসতে পারি না? একেবারেই নয়, দেখতে হবে না অমাবস্যার রাতে এখানে ঠিক কি হয়, যাতে ওই দলজিতের ঘুম ছুটে যাচ্ছে। শচীন স্যার, ওদিকে দেখো। রবি আর প্রেডি, তুমি আপনার সাথেই যাব। না, তুমি উপরে যাও। উপরে যাও, চলো যাওয়া যাক। আমি না শুনেছি আত্মারা মানুষদের খেয়ে ফেলে। এরকম কথা বলবেন না স্যার, এরকম কথা বলবেন না। তাদের আওয়াজ শুনলেন? মনে হচ্ছে আওয়াজটা ওখান দিয়ে আসছে। আরে তুই চেঁচাচ্ছিস কেন? আমার তো এক্ষুনি হার্ট অ্যাটাক হয়ে যেত। ওখানে কেউ ছিল? ওখানে কেউ ছিল স্যার? ওইখানে এক্ষুনি দেখছি।
আমার সামনে কখনো আত্মার নাম নেবে না, বুঝেছো? মনে হচ্ছে এখানে ফ্রেডি ফ্রেডি কোনো মেয়েকে দেখেছে এই আয়নাতে। দেখলেন তো স্যার, ঘরের ভেতরে অমাবস্যা। ফ্রেডি চুপ। রমেশ, রমেশ কি হয়েছে? রমেশ, মনে হয় কেউ ওকে হামলা করেছে। ফ্রেডি, পুরবি, একে হসপিটালে নিয়ে যাও। শচীন, চলো আমার সঙ্গে। রাইট। এইখানেই কারসাজি করা হয়েছে পাওয়ার কাট করার জন্য। এই দেখুন স্যার, ইলেকট্রিকের তার কেটে দেওয়া হয়েছে। ইলেকট্রিকের তার কেটে দিয়েছে। পাওয়ার লাইন কেটে দিল, রমেশের উপর হামলা করলো, আর এখন এটা। বেঁচে যাবি কোথায় তুই? হ্যালো অ্যাম্বুলেন্স, তোমরা সবাই চোখ খোলা রাখো। ওই বাইকটা হাওয়ায় উড়ে তো যেতে পারে না, তাই না? হ্যাঁ, কোথাও না কোথাও পাওয়া যাবে। হ্যাঁ, আর যখনই কোনো খবর পাবে তখনই আমায় জানাবে। ওকে। ভীষণ চালাক এই খুনি দয়া, ভীষণ চালাক। যেই মুহূর্তে ও জানতে পারলো যে ও ফেঁসে যাচ্ছে, ও বাড়িটার ইলেকট্রিক লাইন কেটে দিল। হ্যাঁ স্যার, আর তারপর রমেশের উপর হামলা করে যাতে আমাদেরও বিশ্বাস হয় যে বাংলোটা হন্টেড। হ্যাঁ, কিন্তু ওর নাটক আমি বেশি দিন হতে দেব না। ওর নাটকের সামনে পর্দা আমি নামিয়েই ছাড়বো। কিন্তু কিভাবে স্যার? ফ্রেডরিক, তুমি কখনো নাটক দেখেছো? নাটকের স্টেজে পর্দা নামানোর সুইচ স্টেজেই থাকে, কিন্তু পেছনে, যেটা কেউ দেখতে পায় না। কিন্তু স্যার, সেটা তো স্টেজে হয়, আর এটা তো বাড়ি। এই বাড়িতেও এমন কোনো সুইচ আছে, এমন কোনো রহস্য, গোপন রহস্য, যেটা আমাদের চোখে পড়ছে না। হ্যাঁ স্যার, কোনো গোপন রাস্তা তো অবশ্যই আছে, যে পথে বৃন্দার লাশটা ওই আলমারিতে রাখা হয়েছিল। নাহলে খুনির পক্ষে সবার সামনে লাশটা নিয়ে আসা প্রায় ইম্পসিবল স্যার। হ্যাঁ দয়া, ওই আলমারি যেখান থেকে আমরা বৃন্দার লাশ পাই, ওই বাড়িতে গিয়ে আবার ওই আলমারিটা চেক করতে হবে। কোনো না কোনো গোপন রাস্তা তো আছেই এই ঘরটাতে, যার মাধ্যমে ওই লাশটাকে এখানে আনা হয়েছিল আর এই আলমারিতে রাখা হয়েছিল। চেক করো। এটা দেখেছ তোমরা? স্যার, এটা তো রেগুলেটর। হ্যাঁ, কিন্তু যে বিয়েতে বর বউ থাকে না সেখানে বরযাত্রীর কি প্রয়োজন? মানে স্যার, উপরে দেখো, ওখানে পাখাটাই নেই, আর এখানে রেগুলেটর। ঠিক করে চেক করো আশপাশটা, কোথাও কোনো জায়গা থেকে আওয়াজ আসছে, কোনো রাস্তা খোলা আছে,
কোনো দরজা, কোনো কিছু? স্যার, কোথাও কিছু দেখতে পেলাম না। পেলে না? তাহলে এটাই হলো সেই জাদু সুড়ঙ্গ যেটা এখনো পর্যন্ত আমাদের চিন্তায় ফেলছিল। চলো ভেতরটা দেখা যাক, আর কি কি জাদু লুকিয়ে আছে ওখানে। স্যার। হ্যাঁ নিখিল। এই দেখুন স্যার, ওই সিডিজ আর এই যে সিডি প্লেয়ার। সিডি প্লেয়ার লাগিয়ে দেখো একবার। স্যার তো এটাই হলো সেই আত্মার আওয়াজ, এই আওয়াজ দিয়েই লোকে ভয় দেখাচ্ছিল। ও, একই রকম দুটো পেইন্টিং, একটা আসল আর একটা নকল। নকল পেইন্টিং বানানো হচ্ছে এখানে। স্যার এই দেখুন, দুটো মূর্তি একই রকম। তো এসবই চলছে এখানে, অরিজিনাল মূর্তি আর পেইন্টিং এর নকল বানানো হচ্ছে এখানে। স্যার, স্যার এইদিকে দেখুন। স্যার এখানে নিশ্চয়ই কেউ হাতাহাতি করেছে। আর এই কাপড়টা হতে পারে এই কাপড়টা দিয়ে বৃন্দার শ্বাসরোধ করা হয়। মাই গড, তো এই হলো সেই মেয়েটি যে আত্মা হয়ে সবাইকে ভয় দেখাচ্ছিল। স্যার এ আর বেঁচে নেই। কিন্তু স্যার একে খুন কে করেছে? স্যার এই সব কিছুর পেছনে দলজিতের হাত নেই তো? হ্যাঁ দলজিতই, তাই তো অমাবস্যার বাহানা দেখাচ্ছিল যাতে দুদিনের মধ্যে এই সমস্ত মাল পাচার করতে পারে। শ্রেয়া, বডিটাকে ফরেন্সিকে পাঠাও। ইয়েস স্যার। খোঁজ করো এই দলজিতের, ওর মোবাইল ট্র্যাক করো, ওর কল রেকর্ডের ডিটেইল বার করো, আর দেখো কে কে ওকে ফোন করেছিল আর শেষে ও কার সাথে কথা বলেছিল। নিশ্চয় কোন থিয়েটার গ্রুপ অথবা ফিল্ম ইউনিটের সঙ্গে জড়িত ছিল স্যার, সেই জন্যই এইরকম মেকআপ করে আত্মার রোল করছিল লোকজনের ভয় দেখাতে। পেড্রিক একটা কাজ করো, এই শহরে যতগুলো ফিল্ম প্রোডাকশনস ইউনিট আছে ওখানে গিয়ে এই মেয়েটার ফটো দেখাও, হয়তো জানা যাবে এই মেয়েটি কে। ইয়েস স্যার। হ্যালো, কোথায়? নিউ ওয়েস্টার্ন ট্রান্সপোর্ট কোম্পানি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, দলজিৎ নিজে ফোন অফ করার আগে শেষ কলটা নিউ ওয়েস্টার্ন ট্রান্সপোর্ট কোম্পানিতে করেছিল। নিউ ওয়েস্টার্ন ট্রান্সপোর্ট কোম্পানি নিশ্চয়ই এই কোম্পানিতে ট্রাক বা টেম্পো কেউ বুক করেছিল পুরনো পেন্টিং আর মূর্তি ট্রান্সপোর্ট করার জন্য। বিনীত, এই নিউ ওয়েস্টার্ন ট্রান্সপোর্ট কোম্পানিতে গিয়ে জিজ্ঞাসাবাদ করো, দেখো কিছু জানা যায় কিনা।
আমরা সিআইডি থেকে আসছি, তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করার ছিল। সিআইডি থেকে? আমি তো খুবই সৎ মানুষ স্যার। তাহলে সৎ ভাবে উত্তর দিন, আপনার নাম কি? সুরজ। মিস্টার সুরজ, এটা বলুন, ডিকে ম্যানশনে আপনি কোনো ট্রাক পাঠিয়েছিলেন? ডিকে ম্যানশন মানে ওই পিতলের ফ্যাক্টরির পাশে? হ্যাঁ, ওটার কথাই বলছি। হ্যাঁ, পাঠিয়ে তো ছিলাম, কিন্তু ব্যাপারটা কি? ওসব ছাড়ুন, এটা বলুন যে ট্রাকটা বুক কে করেছিল? সুন্দর করেছিল। সুন্দর না দলজিৎ? দলজিৎ, এই নামটা তো আমি প্রথমবার শুনছি। কোন নাম্বার থেকে ফোন এসেছিল? আগে ল্যান্ডলাইনে এসেছিল, তাই নাম্বার তো বলতে পারবো না। কোন ড্রাইভারকে পাঠিয়েছিলেন? বিমল। বিমল কোথায়, ট্রাক নিয়ে ফিরে এসেছে? না, এখনো পর্যন্ত তো ফেরেনি। এখনো ফেরেনি? বিমলকে ফোন করে এক্ষুনি জিজ্ঞেস করো কোথায় আছে ও, তাড়াতাড়ি। বিমলের কাছে তো ফোন থাকেই না। ট্রাকটার নাম্বার দাও আমাদের। আগে PQR 4784Z। 4784Z। একটা কাজ করো, যে মুহূর্তে ট্রাকটা ফিরে আসবে সিআইডি কে ইনফর্ম করবে, ঠিক আছে? ঠিক আছে। এই কেসটা তো আরো গুলিয়ে যাচ্ছে। আমার তো মনে হচ্ছে ওই দলজিৎ সুন্দরের নকল নামে ফোন করেছিল। PQR 4784Z। এই ট্রাকটা তো এখানেই রয়েছে, তাহলে আমাদের মিথ্যে কথা বললো কেন? যে বিমল এখনো ট্রাক নিয়ে ফিরে আসেনি। সিআইডিকে মিথ্যে কথা বলে তুই ভালো করিস নি, দেখা। কার সঙ্গে কথা বলছিলি? ও ফোন তুলছে না, এটা তো আমরা জেনেই নেবো যে তুই কাকে ফোন করছিলি। চল চল। হ্যালো স্যার। কি, রমেশের জ্ঞান ফিরেছে? ঠিক আছে, আমরা এক্ষুনি ওখানে পৌঁছচ্ছি। না খেয়ে মরবো স্যার, তবু ওই বাড়িতে আমি কোনো দিন কাজ করবো না। ওই আত্মা তো আমায় মেরেই ফেলতো। দেখো, এই আত্মাটা সম্পূর্ণ বেকার, এরকম কোনো কিছু হয় না। তোমার উপর হামলা কোনো মানুষ করেছে, কোনো আত্মা নয়। আর আমাদের এটা জানতে হবে যে সেই লোকটা কে। আচ্ছা একটা কথা বলো, এই মেয়েটাকে তুমি চেনো? না স্যার। আচ্ছা একটা কথা বলো, ওই ফিল্মের লোকগুলো ছাড়া অন্য কেউ আছে যে ওখানে রেগুলার যাতায়াত করতো? হ্যাঁ স্যার, একটা লোক তো আসতো, ওই ঘর জমি বিক্রি করার জন্য এজেন্ট হয় না, রিয়েল এস্টেট এজেন্ট। হ্যাঁ ওইটাই। এই লোকটা একাই আসতো না অন্য কেউ আসতো ওর সঙ্গে? একটা মেয়ের সঙ্গে আসতো স্যার, আলাদা আলাদা পার্টিকে ঘর দেখাতে। আমি ভাবতাম ওই বাড়ি বিক্রির কথা চলছে হয়তো। নাম কি ছিল এই ব্রোকারটার? আগে জয়েশ। জয়েশ, ওই কোনো নাম্বার বা অ্যাড্রেস আছে তোমার কাছে? বিনীত, ওই নিউ ওয়েস্টার্ন ট্রান্সপোর্ট কোম্পানির মালিক তোমাকে কি বলেছে? কিছু বলেনি স্যার। কিছু বলেনি? ও সত্যিটা জানেই না, দলজিৎ অন্য কোনো নামে ট্রাক বুক করেছিল। আর কিছু জানতে পারলে? না স্যার, ও তো অর্থের লোভে এতটাই অন্ধ হয়ে গেছে যে ওর অফিসের বাইরে দাঁড়ানো ট্রাকটাও ওর নজর পড়েনি। ও এটাও জানে না যে ওর ট্রাকে কি জিনিসপত্র নিয়ে যাওয়া হয়। ওই ট্রাকওয়ালার কাছে জানা যায়নি তো কি হয়েছে? ওই বাড়ির লোকের কাছে তো জানা যাবে, ওই স্টেট এজেন্ট জয়েশ। স্যার, হ্যাঁ, ওই আত্মা সাজা মেয়েটার খবর পেয়ে গেছি স্যার। এত তাড়াতাড়ি জানা গেছে? আরে বাহ, ভেরি গুড ফ্রেডরিক, বলো কি জানতে পেরেছো? স্যার, প্রতিটা কাস্টিং এজেন্সিতে গিয়ে ওর ছবি আমি দেখিয়েছি, অনেকে তো আমাকে সিনেমায় রোলই অফার করে ফেললো। এই মরেছে। আচ্ছা, ওই রোলের ব্যাপারে আমি পরে দেখছি, প্রথমে এটা বলো ওই মেয়েটার ব্যাপারে কি জানতে পেরেছো? স্যার, ওর আসল নাম হলো সুইটি, ছোটখাটো অ্যাক্ট্রেস, সিনেমায় এক দুটো সিনের রোলে অভিনয় করতো, এর আগেও একজন জুনিয়র আর্টিস্ট ছিল। সুইটি, সুইটি, খোঁজ নিতে হবে এই মেয়েটাকে কে আত্মার রোল করতে বলেছিল। স্যার। হ্যাঁ স্যার, জয়েশ, সেই ব্রোকার যে বাংলা বিক্রি করার জন্য কাস্টমার নিয়ে এসেছিল। জয়েশ, তাহলে বলো জয়েশ। কি বলবো স্যার, আমি তো বিরক্ত হয়ে গেছি ওই বাড়িটা নিয়ে, কাস্টমার এনে এনে ক্লান্ত হয়ে গেছি, কিন্তু বাড়িটা বিক্রি হচ্ছে না। জয়েশ, তোমার সঙ্গে একটি মেয়েও আসতো তাই না বাড়ি দেখানোর জন্য? আপনারা কি মিতালির কথা বলছেন স্যার? হ্যাঁ, মনে হয় ওই হবে। কে ওই মেয়েটা? বাড়িটার মালিক ছিল ধর্মেশ বাবু, দুবছর আগে উনি মারা যান, মিতালি দেবী ওনারই মেয়ে। এই বাড়িটা বিক্রি হচ্ছে না কেন? সেই গুজবের কারণে যে ওই বাড়িটায় ভূতেদের আড্ডা রয়েছে।
কারা ছড়াচ্ছে এই গুজব? জানি না স্যার, একবার তো ডিল ফাইনাল হয়ে গিয়েছিল, অ্যাডভান্সও পেয়ে গিয়েছিলাম, কিন্তু তারপর কিন্তু ওই দলজিৎ আছে না, ওই বোকামোটা করে ফেললো, পার্টিকে গিয়ে বলে দিল যে বাড়িটায় বাস্তুদোষ রয়েছে। আমার তো এত রাগ হচ্ছিল, মনে হচ্ছিল যে ওর গলাটাই টিপে দিই। দলজিৎ, আচ্ছা এই মিতালিকে এখন কোথায় পাওয়া যাবে? নিজের বাড়িতে স্যার, ওনার মা আরতি দেবীর সঙ্গে। হ্যালো, হ্যাঁ, গ্রেট, থ্যাংক ইউ স্যার। মোবাইল কোম্পানি থেকে ফোন ছিল, ট্রান্সপোর্ট কোম্পানির লোকেরা যখন দলজিৎকে ফোন করে তখন ও এলএম জাংশন এরিয়াতে ছিল। তাহলে দলজিৎ এলএম জাংশনে ছিল? এলএম জাংশন, হ্যাঁ, আমরা এলএম জাংশনের থেকে 3 কিলোমিটার দূরে আছি। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ স্যার। ওই ট্রান্সপোর্ট কোম্পানি দলজিৎকে এই এরিয়াতেই ফোন করেছিল। এই এরিয়াতে তো একটাই বাড়ি আছে, বাদবাকি তো আর কিছু দেখছি না। এই হচ্ছে সেই বাড়ি, হতে পারে যে দলজিৎ এখানে কোথাও লুকিয়ে আছে। চলো দেখি। দেখুন, আপনাদের সবার কোথাও একটা বড় ভুল হচ্ছে। মিতালি তো বাংলোতে যেতেই পারে না স্যার, ও তো এখন সিঙ্গাপুরে আছে, MBA এর পড়াশোনা করছে। যদি মিতালি সিঙ্গাপুরে থাকে তাহলে 3 দিন আগে ডিকে ম্যানশনে কি করছিল? আপনাকে কে বলেছে যে ও 3 দিন আগে ওখানে গেছিল? জয়েশ, সেই ব্রোকার যে মিতালির সঙ্গে যুক্ত হয়ে ওই লোকেদের ওই বাড়িটা দেখায় যারা ওই বাড়িটা কিনতে চায়। দেখুন, আমার এই জয়েশকে কিন্তু একটা বড় সড় ফ্রড মনে হয়। অন্য একটা মেয়েকে মিতালি সাজিয়ে এই সবকিছু করাচ্ছে। জয়েশ মিথ্যে বলবে কেন? তাহলে কি মিতালি মিথ্যে বলছে? যদি ও ইন্ডিয়াতে থাকতো তাহলে আমাকে ফোন করতো না, ওকে বাড়িতে আসতো না। হতে পারে মিতালি আপনার অনুমতি ছাড়াই বাংলোটা বেচতে চায়। আগে না, মিতালি এরকম কখনো করবে না। ও এটা জানে যে আমি ওই বাড়িটার সঙ্গে কত অ্যাটাচড, আমার অনেক পুরনো স্মৃতি জড়িয়ে আছে ওই বাড়িটার সাথে। আচ্ছা, ওই বাড়িটা কার নামে আছে, আপনার না মিতালির? মিতালি নামে আছে, কিন্তু যদি মিতালি এখন ইন্ডিয়াতে আছে তো ও বাড়িতে কেন এলো না? কারণ হয়তো এই অপরাধে মিতালিও যুক্ত আছে। অপরাধ? কিরম অপরাধ? কিরম অপরাধ? আপনার বাংলোতে দুটো খুন হয়ে গেছে, আপনার কেয়ারটেকার রমেশের উপর প্রাণঘাতী হামলা হয়েছে, আর আপনি জিজ্ঞেস করছেন কিরম অপরাধ? হোয়াট, এসব আপনারা কি বলছেন? কবে হয়েছে এইসব কিছু? আচ্ছা, অবাক ব্যাপার, দলজিৎ আপনাকে কিচ্ছু বলেনি না? আমি তো পুনেতে গেছিলাম, আজকে সকালেই এসেছি। একে চেনেন আপনি? আগে না, আমি একে আগে কখনো দেখিনি। এই মেয়েটা আত্মা সেজে আপনার বাংলোতে সবাইকে ভয় দেখাতো। হে ভগবান, আমার তো খুব ভয় করছে। অফিসার, প্লিজ তাড়াতাড়ি মিতালিকে খুঁজে বের করুন, যদি কোনো অঘটন ঘটে যায় প্লিজ। আচ্ছা একটা কথা বলুন, মিতালির কোনো ছবি আছে আপনার কাছে? মনে হচ্ছে দলজিৎ এখান থেকে পালিয়ে গেছে, ওই দিকটা চেক করো। এখানে বক্সগুলো, স্যার এই বক্সগুলো তো একেবারে ওরকমই যেটা আমরা ওই বাড়িটার গুপ্ত সুড়ঙ্গতে পেয়েছিলাম। এর মানে হচ্ছে ওখান থেকে নকল পেন্টিং আর নকল মূর্তি এখানে নিয়ে আসা হয়। প্রথমে আসলগুলো চুরি করে ওই বাড়িতে নিয়ে যাওয়া হয়, ওখানে নকল তৈরি করা হয়, আর তারপর তৈরি হওয়ার পরে এখানে এখান থেকে খদ্দেরদের হাতে তুলে দেওয়া হয়। স্যার দলজিৎ যদি সবকিছু এখানে লুকিয়ে রাখে তাহলে ও নিশ্চয়ই এখানে আসবে। হ্যাঁ শ্রেয়া, কি হয়েছে? স্যার মিতালি। মিতালি, ধরো ওকে, বাইরে নিয়ে এসো। মিতালি, মিতালি চোখ খোলো। মিতালি, 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 মিতালি চোখটা খোলো। মিতালি,
আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কিচ্ছু হবে না মিতালি, আমরা এসে গেছি। ওই লোকটা আমায় মেরে দেবে। কে 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 মেরে দেবে? কি নাম ওর? দলজিৎ। দলজিৎ? দলজিৎ কোথায়? ও এখানে আসবে। এখানে আসবে? ও আসুক একবার, তারপরে দেখবে মজা। এমন কাপড় কাচার মতো কাচবো যে ও সব পাখির মতো বলে দেবে আমাদের। না নিখিল, শুধু ওই পাখিটাকেই নয়, ওই পাখির মালিককেও খাঁচায় বন্দি করতে হবে। চলো তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি চলো আমার সঙ্গে। চলো এসো। সব বক্স গুলো এক্ষুনি গিয়ে টেম্পোয় তোলো, ঠিক আছে? চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি, একটু দেরি না। চল তোকে বাইরের খোলা হাওয়া খাওয়াবো। চল 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 তাড়াতাড়ি চল। এখানে চুপ করে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবি, বুঝলি? কি দেখছিস বে? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস এখানে? চোখ নিচু কর, চোখ নিচু কর, আর নিজের কাজ কর গিয়ে। আরে কোথায় চলে গেল? আরে আমাকে প্লিজ ছেড়ে দাও। চল নাটক কম করবি, চল আমাকে ছেড়ে দাও। তুমি ছেড়ে দেবো তোকে, চল না, আমাকে ছেড়ে দাও এইভাবে। আরে তাড়াতাড়ি চল, এত কষ্ট করে ধরেছি তোকে, আর তোকে ছেড়ে দেবো? চল গাড়ি চালা, চল। শ্রেয়া, ওই কার্ডটা ঠিক মতো লাগিয়েছিলে তো? হ্যাঁ স্যার। কিন্তু আওয়াজ কেন আসছে না বলতো? আচ্ছা, ওরা কার্ডের ব্যাপারে জেনে যায়নি তো? একবার এই ফ্রিকোয়েন্সিটা চেক করে নাও তো স্যার। আরে তাড়াতাড়ি চালা, একবার একে আমার রাস্তা থেকে সরিয়ে দিলেই তখন ওই বাড়িটাও আর বেঁচে থাকবে না, আর আমার দু নম্বরি কাজকর্মগুলো বন্ধ করতে হবে না। আমায় কোথায় নিয়ে যাচ্ছ তুমি? হ্যালো, হ্যাঁ বলো। আমি মিতালিকে নিয়ে ধরমকাটাওয়ালা পুরনো ফ্যাক্টরিটাতে যাচ্ছি। হ্যাঁ, ওখানেই দেখা হবে। পুরনো ধরমকাটাওয়ালা ফ্যাক্টরি? তাহলে ওরা সেখানেই যাচ্ছে। কিরে মজা পাচ্ছিস? লং ড্রাইভে যাচ্ছি তো আমরা। তুমি আমায় কোথায় নিয়ে যাচ্ছ? চুপ করে আমার পেছন পেছন আয়। তুমি তুমি এখানে? খুব খুশি হলে না তুমি ওকে এখানে দেখে? আমি চাই তুমি এই শুভ কাজটা নিজের হাতেই করো, আর নিজের আদরের মেয়েকে নিজের হাতেই গুলি করো। তুমি আমার মা হয়েই আমায় মারতে চাইছো? আর কি করা যাবে, কলিযুগের সৎ মায়েরা না ঠিক এরকমটাই করে। আমাকে মেরো না তুমি, প্লিজ আমায় মেরো না, আমায় মেরো না।
পাগল মহিলা, তুই আমাকে কেন গুলি করলি? তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? আসলে কি বলতো, তোর বড্ড বার বেড়েছে। আজ মিতালিকে বেড়ে ফেলার পর কাল আমাকেও রাস্তা থেকে সরিয়ে দিতিস, আর সম্পত্তির মালিক হয়ে যেতিস, সেটা আমি হতে দিতে পারি না। সেই জন্য টাটা। এবার মরার পালা তোমার, বেবি। না, আমাকে মেরো না তুমি, প্লিজ আমায় মেরো না, আমায় ছেড়ে দাও, আমাকে মেরো না তুমি। না না না, দেখুন, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন প্লিজ। টাকা পয়সার লোভ আমাকে আমাকে অন্ধ করে দিয়েছিল। এটা কিরকম লোভ যেটা তোমাকে এতটা অন্ধ করে দিয়েছে যে মা আর মেয়ের সম্পর্কটা ভুলে গেছো? আমি যা যা করেছি সেসব করা আমার উচিত হয়নি। আমি এই গুজব রটিয়েছিলাম যে ওই বাংলো বাড়িতে আত্মা আছে, যাতে কেউ ওই বাড়ির ধারে কাছেও না যেতে পারে, আর আর মূর্তির বেআইনি কাজ কোনো বাধা ছাড়াই আমি এগিয়ে নিয়ে যেতে পারি। আর যখন মিতালি বাড়িটা বেচে দেওয়ার প্ল্যান করলো, তখন তুমি দলজিৎকে বলে ওকে কিডন্যাপ করালে, যাতে ওকেও রাস্তা থেকে সরিয়ে দিতে পারো। আমি সেই সব মানুষকে শেষ করে দিতে চেয়েছিলাম যারা আমার রাস্তার কাঁটা হতে পারত। যখন বৃন্দা ওই গুপ্ত রুমটা দেখে নিয়েছিল, তখন আমি ওকে মেরে ফেলি। আর ওই জুনিয়র আর্টিস্ট যে আত্মা সেজে লোকেদের ভয় দেখাতো, আমাকে ব্ল্যাকমেল করছিল, তাই আমি ওর খেলাটাও শেষ করে দিই। স্যার, এ তো নিজের অন্যায়ের এমনভাবেই গুণগান গাইছে যেন ওকে কোনো মেডেল দেওয়া হবে। মেডেল তো পাবেই, কিন্তু সেটা সোনার উপর লকেট হবে না, ফাঁসির দড়ি হবে। For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.